ছোট পর্দা বড় পর্দা সব মিলে প্রত্যেকটা হিরোকে মাথায় রেখে যদি আপনাকে বলি এখন এখন যদি সে সামনে থাকে আপনি প্রপোজ করে দেবেন কে এসে? সজলকে। সজলকে? সজল ভাই Capital FM 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন। হ্যালো, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ ওয়ান টেক ইন্টারভিউ ক্যাপিটাল এফ এম এর। মানে এটা একটা অসাধারণ একটা কাজ হচ্ছে, আমরা বিশ্বাস করি, অন্য কেউ করুক আর না করুক। এবং আমার সাথে আজকে যিনি আছেন দেখতে পাবেন মিষ্টি, তাই না? বাইদে ভাই, ওনার নামটা আমি ওনার কাছে শুনিনি, তাহলে বুঝবেন কেন মিষ্টি। আপনার নামটা কি? জান্নাতুল ফেরদৌস মিষ্টি, মিষ্টি জান্নাত বলে সবাই চিনে। মিষ্টি জান্নাত বলে সবাই চিনে। আচ্ছা, আপনি কি মিষ্টি বেশি পছন্দ করেন তাই আপনার নাম মিষ্টি জান্নাত? মা পছন্দ করতো। আচ্ছা, এখনো করেন? বাহ, আপনাকে দেখে অনেকে বলেন আপনাকে দেখতে অনেক মিষ্টি লাগতেছে। আপনি ঝাল পছন্দ করেন? কি টাইপ টক? তেঁতুল টাইপ টক না জলপাই টাইপ টক? মনে করেন সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম আপনি কি করেন? ঘুম থেকে উঠে ওয়াশরুমে যাই না, ডেফিনেটলি ঘুম থেকে উঠে খেতে বসি। ঘুম থেকে উঠে খেতে বসেন? ওয়াও, আমার সাথে এই প্রশ্ন করেন মিল নেই। আমি খেয়ে ঘুমাই আবার ঘুম থেকে উঠে খাই, বাট ঘুম থেকে উঠে প্রথমে আমি খাই না, ঘুম থেকে উঠে প্রথমে চোখ মেলি না। আমি কিন্তু ব্রাশ করি না, আমি ব্রাশ না করেই খাই, বিকজ আমি রাতে ব্রাশ করে ঘুমাই। এন্ড আই এম এ ডেন্টিস্ট, সো আই নো। আপনি ডেন্টিস্ট? ইয়েস। ওয়াও। এন্ড মানে একবার রাতে মানে ই করলে সকালে এবং রাতে। তো রাতে যদি খাবার পরে ব্রাশ করি, সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করবো? না, সকালে খাওয়ার পরে ব্রাশ করবো। মা 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 দেখো মা, আমার মা অল টাইম বলে দাঁত ব্রাশ না করলে খেতে দেবে না। আমার কথা না, রাতে তো আমি খাই, খাওয়ার পরেই দাঁত ব্রাশ করলাম, তাই না? সকালে খেয়ে দাঁত ব্রাশ করবো। হ্যাঁ, ব্রাশটা বেসিক্যালি আমরা কেন করি? ব্রাশ করি বিকজ অফ হচ্ছে আমাদের যে খাবারটা মানে মানে ভিতরে থেকে যে দাঁতের সেটাকে আমরা ক্লিনিং করার জন্য। এছাড়া কোনো ব্রাশের কিন্তু মানে টুথ ব্রাশিং এর আর কোনো কাজ নেই। বাহ, ভেরি গুড। ব্রাশ করার দুটো নিয়ম দিতে হবে দেখে। এটা না দেখা যাক। যদি বলি যে এক কাপ চায় আমি তোমাকে চাই, এখানে আপনি এক কাপ চায় কাকে চান? সালমান খান। সালমান খান? সো স্যাড। সালমান খান চা খায় না, কফি খায়। চা খায় না, আপনার জন্য খেতে পারে। হ্যাঁ, বাট সেই চাটা সালমান খান খাবে না কেন বলেন? আমি দিলে খাবে, অ্যাকচুয়ালি আমার সঙ্গে দেখা হয়নি যেন খাচ্ছে। সালমান খান খুব ডায়েট কনসিয়াস, সে মিষ্টি একদমই খায় না। আমি মিষ্টি দেখে। ওকে, আপনি এই পর্যন্ত কয়জনকে জান্নাত দেখাইছেন? যে যে আমাকে দেখছে আপনিও দেখছেন, আপনিও দেখে ফেলছেন। এই প্রথম আমি জান্নাত দেখছি, তাও মিষ্টি জান্নাত। ওয়াও। যেটা বলতে চাচ্ছি মানে 3 সেকেন্ড আছেন তো। আপনার মোবাইলের প্রিয় অ্যাপস কোনটি? ভাইবার। Why not Facebook? Not Facebook, because someone always on text kore Viber e secret conversation hai, that's the other way. Secret conversation. Acha, secret kon ke mane ki ki erokom kotha hoy je apnake jiggesh kore ki jiggesh kore secret kon? Na na, ashole secret means to shob kichu dissolve hoye jay, 1 second 5 second er bhitore dissolve hoye jay. Viber dissolve hoye jay shob kichu diye. Technologically mane gyan na thakle ja hoy amar ekjon ke disinterview korte Viber dissolve hoye janle জীবনে বই হাতে ধরা খেতাম না। আমি আজকে থেকে জানলাম, এটাই জানলাম, সবাইকে আমিও জানিয়ে দিচ্ছি, আমিও জানতাম না। ইউজ ভাইবার এবং সেভ ইওর লাইফ, সেভ ইওর ওন লাইফ। ওকে, তো মনে করেন কোনো কোথাও গেলেন,
চার পাঁচটা ছেলে আপনার পাশে বসে আছে, ছেলে আপনার পাশে বসে আছে না, এখানে অনেক কেউ আপনার দিকে তাকাচ্ছে না, তখন আপনার কেমন লাগে? ইউজুয়ালি সবসময় তাকাই, এটা না ছোটবেলা থেকে দেখেছি তাকাই না। আমার একটা ফ্রেন্ড ছিল যে কিনা এরকম চার পাঁচটা ছেলে বসে থাকে ছিল এবং সেও বসেছিল, তো প্রথম যেদি কেউ তাকায়নি, তো সে বলছে কি আমাকে দেখতে কি খারাপ লাগতেছে, কেউ তাকাচ্ছে না কেন, যে আসলে ছেলেগুলো কুকুর। পরের দিন গেল সব ছেলেরাই তাকাইছে, আমি বলি আজকে তো ভালো, বলে না দেখ কুত্তার মতো দেখতেছে, দেখলে তো সাদা দেখে। এই ব্যাপারটা আপনি কিভাবে এক্সপ্লেইন করবেন, মানে এরকম কিছু হয় কখনো? আসলে আমি যেখানে এখনো পর্যন্ত যাই, যখন কিছু ছিলাম না কিছু করতাম না তখনও তাকাতো, এখনো একটা মানে অ্যাকচুয়ালি না আমি সবসময় অ্যাটেনশনটা নিয়ে নিই, এটা আমার একটা ক্যারেক্টার ছোটবেলা থেকে, এখন পর্যন্ত আমার অ্যাটেনশন নিতে পারেনি। আপনার তো নিয়ে নিছে জন্য আপনি ইন্টারভিউ করতেছেন, সবাই তো ইমপ্রেস হয়ে যায় আমার সঙ্গে, একদিন কথা বলে পরের দিন দেখা যায় তারা ইমপ্রেস হয়ে যায়, এই জন্য আমি থাপ্পড় মারার সুযোগটাই পাইনি। ছেলের মধ্যে সর্বপ্রথম আপনার কি দেখেন? আমি কি দেখি? মানে মেয়েরা কি দেখে? মেয়েরা কি দেখে আমি বলতে পারবো না, আমি দেখি হচ্ছে তার স্মার্টনেস, পার্সোনালিটি। আমি কথা বলতে চাইবো সে চাবে না, ঠিক আছে, মানে ইউজুয়ালি সব মেয়েদের সাথে একটু দেখলে কথা বলতে চায়, ওরকম যে চায় না তাকে যে আপনার সাথে কথা বলতে, মানে এটা কিন্তু সবাই তার মানে ঠিকই বলে যে মেয়েদেরকে যারা পাত্তা দেয় না মেয়েরা তার প্রেমে পড়ে। এক্স্যাক্টলি ট্রু ট্রু 100% কতজনের প্রেমে পড়ছে এই পর্যন্ত? মিথ্যা কথা বলছিস, কতজনের মিথ্যা কথা বলছিস শিওর থাকে? বাংলাদেশের তিনজন চারজন, তিন থেকে চারজন হবে। দেশ বিরোধী কি? মানে দেশ বিরোধী মানে দেশীয় ছেলে আপনি প্রেমে পড়লে তো ভালো না? ভালো মানে আমি যখন ফিল্ম করি নাটক থেকে তো হঠাৎ করে, নাটক বেশি করা হয় নাই, দুই তিনটা বা চারটা, তারপরে হঠাৎ করে ফিল্মে তো চলে আসলাম, তো তারপরে তার সঙ্গে আমার দেখা হলো, আমি তার সঙ্গে দেখা হলো মানে তার সঙ্গে কাজ করতে চাইলাম, এখন তার সাথে কিভাবে করবো, একটা টেলিফিল্ম করলাম, আমাদের হাউস থেকে টেলিফিল্ম করলো একমাত্র সাথে কাজ করার জন্য, আর কিন্তু কিছু না, এবং ওকে বলেও দিছি আমি, ও জানেও মাঝে মাঝে দেখাও করি। আপনি নাটক কেমন করেন? নাটক কেমন করি না, এখন তো নাটক করি না, মানে নাটক আর সিনেমা মধ্যে ডিফারেন্স কি? কথা বলতে চাই, আচ্ছা যেটা বলছি আপনি কোন ক্যারেক্টারটা আপনি এখন পর্যন্ত করেননি বাট করার ইচ্ছা আছে, যে এই ক্যারেক্টারটা করতে পারলে মনে হয় আমি সবচেয়ে বেশি ভালো করতে পারবো? রবীন্দ্রনাথ বা সমরেশ মজুমদারের ক্যারেক্টার। ছেলেদের ক্যারেক্টার করবেন না, মানে ওদের স্টোরিতে যে ক্যারেক্টার থাকে নাই? আচ্ছা আচ্ছা, ওরকম মানে খুবই, মানে কেউ আমাকে ওই স্টোরিতে ডাকেই না, আমার সবসময় গ্ল্যামারে ডাকে, না হলে বাচ্চাদের ক্যারেক্টার ডাকে, এরকম এরকম আমার ভালো লাগে না বাচ্চাদের ক্যারেক্টার, মানে বাচ্চা মনে হচ্ছে মানে থাকে না যে ছোট থেকে বড় হচ্ছে নায়ক, মানে নায়িকা মানে একটা ওরকম ব্যাপার, মানে নায়িকা ছোটবেলায় আপনি সব বেলা মানে থাকে না, মানে ওইটা আমার পছন্দ হচ্ছে না, একটু ম্যাচিউর ক্যারেক্টার দরকার। আপনাকে আদর করে মানুষজন কি নামে ডাকে? মানুষজন মানে আপনার কাছের মানুষজন, ভাই ব্রাদার বা আপনার ক্লোজ কেউ? তো কেউ ডাকে না, আম্মু ডাকে একটু, আর কয় একজন বা দুজন, আম্মু তো ডাকে না, আম্মু ডাকে মাঝে মাঝে, বাবা আমাকে আব্বু, আমাকে আব্বু বলে ডাকে। আচ্ছা, এই প্রথম অন স্ক্রিন ওনাকে আদর করে একজন ডাকবে, মিষ্টি
আমাকে জান্নাত দেখাও। Look at me. Seriously, আমি জান্নাত দেখলাম। ও অনেকেই বলে যে মেয়েরা নাকি আটা ময়দা সুজি ছাড়া বেরোতে পারে না, এই ব্যাপারে আপনি কি বলবেন? আমি আটা ময়দা সুজি সব ছাড়াই বেরোই। আটা ময়দা সুজি দেয়নি, আমি দেইনি সেটা বলিনি, আমি বলছি যে আমি ইউজুয়ালি দেই না। ইচ্ছে করে হাত ধরলি তুই শাওন? আমি ইচ্ছে করে হাতে চারবার অনিচ্ছাকৃত ধরতেছি, সমস্যা নেই। সমস্যা হাতই ধরছিস। লা 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 এটা মেজিটা দিয়ে দে। এই প্রথম স্ক্রিনে আমি কোন নায়িকার হাত ধরলাম। আপনি ঘামতেছেন কেন? এই প্রথম আমি ঘামতেছি কারণ শি ইজ ভেরি হট। দ্যাটস হোয়াই। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো। আমি জানি না এই ধরনের ইন্টারভিউ কি কখনো ফেস করছেন আপনি? এই ধরনের? হ্যাঁ করছি, মনে যায় না, ভুলে গেছি ভাই। আমি আবার রাতে ঘুমাই। এই ধরনের ইন্টারভিউ আমি জানি কেউ করে না, আমি জানি যতদূর আপনি ফেস করেননি। বাই দ্য আমি অনেক কিছুই ভুলে যাই, রাতে যখন ঘুমাই সকালে গাজিনি হয়ে যায়। গাজিনি ফিমেল ভার্সন। তাহলে আমরা কয়টা নাম পেলাম? মিষ্টি, জান্নাত, গাজিনি, তারপরে আব্বু, ওনার আম্মুটাকে আর আমি ডিটেল রাখলাম মিষ্টি জান্নাত। থ্যাংক ইউ সো মাচ। এবং আমাদের ক্যামেরা দিকে তাকিয়ে বলে দিবেন যে আমাদের ইউটিউব চ্যানেলটা যেন সবাই সাবস্ক্রাইব করে। ওকে প্লিজ আপনারা সবাই সাবস্ক্রাইব করে ফেলুন তার, না তার না মানে ক্যাপিটাল এফএম ইউটিউব চ্যানেল অবশ্যই করবেন। তার এই সব উদ্ভট প্রশ্ন আমি কিন্তু প্রশ্ন চেহারা দেখে বানাই, ওনার চেহারা অনেক সুন্দর। থ্যাংক ইউ, বাই। প্লিজ ডু সাবস্ক্রাইব ক্যাপিটাল এফএম 948 অফিসিয়াল। Capital FM 94.8, Desher number one music station.